ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ যেটা রয়েছে ঢাকায়, সেই কলেজের অনার্স প্রথম বর্ষের রেজাল্ট কীভাবে অনলাইনে দেখতে হবে সেটা নিয়ে আমি কথা বলবো। তো এই ফলাফলটা যেভাবে প্রকাশিত হয় সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সাত কলেজের এফিলিয়েটে, সেটা হচ্ছে 7college.du.ac.pt। তো এখানে যেতে হবে, যাওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে একটা রেজাল্ট অ্যাপে ক্লিক করতে হবে, রেজাল্ট নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। তো আমি দেখাবো যে প্রথমে কী কাজটা করতে হবে। তো এখানে দেওয়া আছে যে হাউ টু চেক ইয়োর ঢাকা ইউনিভার্সিটি অ্যাপিলের 7 college 4th year রেজাল্ট বাই অনলাইন। তো আমরা প্রথমে সাত কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে যাবো, সেটা হচ্ছে 7college.du.ac.pt। এখানে যাচ্ছি, তো সাইটটা লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে এরকম একটি ইন্টারফেসে আমাদের নিয়ে আসলো। তো আসার পর যেটা হবে যে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই রেজাল্ট অ্যাপে ক্লিক করতে হবে, রেজাল্ট এডমিশনের পাশে ঠিক রেজাল্ট অ্যাপ। এখানে ক্লিক করার পর যেটা হবে সেটা হচ্ছে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো আমরা যেহেতু সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের রেজাল্ট দেখবো, সেহেতু আমরা এখানে 4th year রেজাল্ট চেক করব যে কোথায় আছে সেটা, সেখানে চেক করে দিলাম বা ক্লিক করে করে দিলাম 4th year রেজাল্ট, তারপর স্ক্রোল করে নিচে নামবো। নামার পর নেক্সট বাটনে ক্লিক করলাম, নেক্সট বাটনে ক্লিক করার পর যেটা হবে সেটা হচ্ছে এরকম একটি ট্যাবে নিয়ে আসলো, সেখানে লেখা আছে যে 7 college এফিলিয়েট উইথ ইউনিভার্সিটি অফ ঢাকা, নিচে রেজাল্ট আর্কাইভ দেয়া। তো অনার্স 4th year ফাইনাল রেজাল্ট, আপনার পরীক্ষার সাল দেখাবে। তো এখানে একটি ইনস্ট্রাকশন দিয়েছে যে আপনার নিবন্ধন নম্বর নম্বর এবং রোল নম্বর দিয়ে সার্চ রেজাল্ট বাটনে ক্লিক করুন। এখানে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে এই অংশে, আর এই অংশে আপনাকে রোল নাম্বার লিখতে হবে। লেখার পর সার্চ রেজাল্ট ক্লিক করতে হবে, এখানে ক্লিক করার পর আপনার রোল নাম্বার অনুযায়ী আপনি আপনার ফলাফল পাবেন, আপনি কোন সাবজেক্টে কত পেয়েছেন, ইম্প্রুভ বা কত জিপে পেয়েছেন ইত্যাদি যাবতীয় বিস্তারিত পাবেন। এভাবে মূলত সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফলাফল দেখতে হয়। এভাবে আপনি অনার্স থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার রেজাল্ট দেখতে পারবেন, মাস্টার্সেরও দেখতে পারবেন, ডিগ্রিরও দেখতে পারবেন। খুব সিম্পল এই ব্যাপারটা। আর এই রেজাল্ট আপনাকে শুধুমাত্র অনলাইনে দেখতে হবে, মেসেজ করে দেখার কোনো সিস্টেম নেই। আমরা এই রেজাল্ট দেখার লিঙ্কটি এবং এই পোস্টের লিঙ্কটি যেটা আমি দেখালাম আমরা ভিডিও ডিসক্রিপশনে দেবো, যাতে করে আপনারা খুব সহজে রেজাল্টটা দেখতে পারেন। আর রেজাল্টের নোটিশটা কীরকম হয় সেটা নিয়ে আমি একটু ধারণা দেবো আপনাদেরকে, যে এখানে দেখা আছে 7 college অনার্স চতুর্থ বর্ষের রেজাল্ট নোটিস। এখানে দেওয়া আছে যে মোট পরীক্ষার্থী কতজন ছিল, উপস্থিত কতজন ছিল, অনুপস্থিত কতজন ছিল, উত্তীর্ণ কতজন হয়েছে, পাশে হওয়ার কতজন রয়েছে, পাশে হওয়ার কত হয়েছে। আর এই ফলাফল নিয়ে আপনার যদি কোনো আপত্তি থাকে তাহলে আপনাকে নির্দিষ্ট তারিখ যেটা এই নোটিশে উল্লেখ থাকবে সেই তারিখের মধ্যে প্রয়োজনীয় প্রমাণনিধি সহ কলেজের যোগাযোগ করতে হবে। আর উক্ত তারিখ পার হয়ে গেলে আপনার কোনো অভিযোগ বা আপত্তি গ্রহণ করা হবে না, সেরকম একটি নোটিশ দেওয়া থাকবে। আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের রেজাল্ট অনলাইনে দেখতে হয়। ধন্যবাদ।